হ্যালো গাইজ, ওয়েলকাম টু গ্যারেন গ্যাজেটস। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো একটা ল্যাম্পের রিভিউ, যেটাতে আপনারা টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করতে পারবেন পড়ার সময় এবং বিভিন্ন কাজের সময়। রাতে যদি একরুমে অনেকে থাকে তখন দেখা যায় লাইট জ্বালিয়ে কোনো কাজ করাতে একটু অসুবিধা হয়ে যায়, আপনার সাথে অন্যান্য যারা থাকবে তাদের ঘুমে ডিস্টার্ব হয়। তো এই লাইটটি দিয়ে আপনারা সহজে আপনাদের কাজগুলো ডেস্কে বসে করে ফেলতে পারবেন এবং আপনারা এটা ল্যাম্প হিসেবে ইউজ করতে পারবেন, আপনাদের বেডের পাশে রেখে আপনারা এটা ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে লাইটটি, লাইটটির পিকচারটা এখন উপরে দেওয়া আছে। এটা একটা চায়না ব্র্যান্ডের। লাইটটি আলোটা কেমন হয় আমরা সেটা দেখে নেবো, এটা রিভিউটা দেখে নেবো যে আলোটা কেমন হয়। তো এখানে লাইটটির বক্স চলছে, আমরা বক্সটি থেকে লাইটটি খেয়ে খুলে দেখি। লাইটটা সেটটা অনেক সুন্দর, ভিতরে দেখে নিচ্ছি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে আর একটা চার্জার কেবল দেওয়া আছে। আমরা লাইটটিকে দেখে নিই, লাইটের ডিজাইনটা অনেক সুন্দর করে করা আছে। এখানে এলইডি বাল্ব দেওয়া আছে, যে কোনো দিকে মুভ করা যাবে। আর এখানে এটা উঁচু করা যাবে, কিছুটা একটু উঁচু করা যায়, আবার চাপ দিলে নিচে হয়ে যাবে। লাইটের ডিজাইনটা অনেক সুন্দর করে করা আছে, রাখলে অনেক সুন্দর হয়। এখানে একটা টাচ সুইচ দেওয়া আছে অন অফ, এখানে টাচ করলে জ্বলবে। আর পিছনের দিকে একটা অন অফ সুইচ দেওয়া আছে, এটা অন থাকলে তখন টাচ করলে জ্বলবে। আর এখানে দেওয়া আছে চার্জিং পোর্টটা, চার্জিং পোর্টটা চার্জার কেবলটা লাগিয়ে দেখি। আর এখানে একটা লাইট দেওয়া আছে, ইন্ডিকেশন লাইট, চার্জার সাথে কানেক্ট করা হলে এই লাইটটি জ্বলে উঠবে। আমরা তো এখান থেকে অন করে নিচ্ছি লাইটটিকে, অন করার পরে এখানে টাচ করলে লাইটটি জ্বলবে, আবার টাচ করলে অফ হয়ে যাবে, যে কোনো দিকে মুভ করা যাবে লাইটটি, শুধু উপর নিচে মুভ করা যায় আর ডানে বা মুভ করা যায় না। তো দেখতে পাচ্ছেন লাইটের আলোটাও ভালো হচ্ছে, চার্জ দিলে নিচে আলোটা আরও বাড়বে। আর এখানে টাচ করে ধরে রাখলে লাইটের আলোটা বাড়ে কমে, এখন কম আছে, এখন টাচ ধরে রাখলে আস্তে আস্তে কমে যাচ্ছে, আবার চার্জে ধরে রাখলে আবার বেড়ে যাবে, আবার বেড়ে গেছে। আমি লাইট অফ করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আলোটা, আলোটা দিয়ে এটা পড়াও যাচ্ছে, চাপ দিয়ে টাচ করে ধরে রাখলেই আলোটা কমে যাচ্ছে, আবার চাপ দিয়ে ধরে রাখলে আলোটা বেড়ে যাচ্ছে। এখানে 22টা এলইডি লাইট দেওয়া আছে, সেজন্য আলোটাও বেশি হচ্ছে। তো এটা হচ্ছে সম্পূর্ণ এলইডি লাইটের রিভিউটা, এটা আপনারা ল্যাম্প হিসেবে ইউজ করতে পারবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই থামস আপ দিবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আমি এমন আরও অনেক গ্যাজেটের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।